খুব ধীরে ধীরে শরীরের মধ্যে বৃদ্ধি প্রাপ্ত হয় এবং সেটা সম্পূর্ণ নিরাময়যোগ্য ধরতে গেলে সম্পূর্ণ নিরাময়যোগ্য একটা ব্লাড ক্যান্সার। এটা আসলে এক ধরনের ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সারের কারণ কিন্তু এখন পর্যন্ত অত বেশি আমাদের কাছে প্রকট নয়। তো ধারণা করা হয় যে বিভিন্ন ব্লাড ক্যান্সার বিভিন্ন ধরনের আছে। আমাদের ব্লাড ক্যান্সার এটা একটা ক্রনিক ক্যান্সার, এটা দীর্ঘমেয়াদী অথবা অনেকদিন ধরে আস্তে আস্তে সৃষ্টি হয়। এবং আরেকটা ক্যান্সার আছে অ্যাকিউট ক্যান্সার, যেটা অ্যাকিউট লিউকেমিয়া বলে, সেটা কিন্তু হঠাৎ করে আসে, কোনো চিকিৎসা না করলে রোগীটা খুব দ্রুতই খারাপ হয়ে যায় এবং পরিণতি তার মৃত্যু। প্রথমে ধারণা করা হয় যে অতি তেজস্ক্রিয়তা অথবা রেডিয়েশন এটা একটা কারণ, আর বিভিন্ন ধরনের অনেক ধরনের কতগুলি মিউটেশন শরীরের মধ্যে তার মানে কোষের বিভিন্ন ধরনের যে জিনগত সমস্যা, অনেক সময় বংশ পরম্পরায় বিভিন্ন ধরনের জিনগত সমস্যা যেগুলি সুপ্ত অবস্থায় থাকে, হঠাৎ করে এগুলি এই সুপ্ত অবস্থা থেকে তো হঠাৎ যদি অ্যাক্টিভ হয়ে যায়, যেটাকে বলি আমরা প্রোটো অঙ্কোজিন ক্যান্সারের মানে সুপ্ত অবস্থা জিন, এগুলি ইউজুয়ালি সুপ্ত অবস্থায় থাকে, এগুলি হঠাৎ করে যদি সুপ্ত অবস্থা থেকে হঠাৎ করে জেগে ওঠে তখন ওই কোষটা অনিয়ন্ত্রিত হয়ে যায়। এই অনিয়ন্ত্রিত কোষটাই কিন্তু ক্যান্সারের জন্ম দেয়। এই তখন এই যে মিউটেশন ইনহেরিটেড মিউটেশনাল অবস্থা এইটাও একটা কারণ। আর বিভিন্ন ধরনের ভাইরাস যে আমাদের পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন সিজনাল কতগুলি ভাইরাস আছে, এই ভাইরাসগুলো কিন্তু রক্তকোষকে রক্তকোষের নির্দিষ্ট যে বৃদ্ধির যে স্বাভাবিক বৃদ্ধির যে প্রক্রিয়াটা তাকে অস্বাভাবিক করে দেয়। এই ধরনের ভাইরাসের মধ্যে মেইনলি কিছু হিউম্যান টি সেল লিম্ফোট্রফিক ভাইরাস, ইস্টেন বার ভাইরাস, তারপরে বিভিন্ন ধরনের রক্ত ক্যান্সারের বাইরে যে লিভার ক্যান্সার যেমন হেপাটোসেলুলার কার্সিনোমা করে, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস এবং আরও বিভিন্ন ধরনের কতগুলি ভাইরাস আছে যেগুলো ভাইরাসগুলি রক্তের অথবা বিভিন্ন কোষের মধ্যে ঢুকে তাদের বিভিন্ন ধরনের সুপ্ত অবস্থার যে প্রোটো অঙ্কোজিনগুলো সুপ্ত অবস্থা থেকে জাগিয়ে দেয়, জাগিয়ে দিলে ওই কোষটা তখন অনিয়ন্ত্রিত হয়ে যায়, সেটাই কিন্তু ক্যান্সারে পরিণত হয়। এটার মূল লক্ষণ সাধারণভাবে রোগী অনেকদিন বুঝতে পারে না, সেটার মূল লক্ষণ যেটাকে বলি আমরা অ্যাসিমটোমেটিক লিউকেমিয়া। অনেক সময় ইনসিডেন্টাল অন্য একটা কারণে ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা করতে দিয়ে সে বলতেছে যে আপনার ক্রনিক মাইলোয়েড লিউকেমিয়া বা ক্রনিক মাইলোজেনাস লিউকেমিয়া হয়েছে। কীভাবে বুঝলো, সে একটা রক্ত পরীক্ষা দিলে, রক্ত পরীক্ষায় দেখা যাবে রক্তের কোষ অনেক বৃদ্ধি পেয়েছে এবং রক্তের হিমোগ্লোবিন যে রক্তের স্বল্পতা, একটু সামান্য রক্ত স্বল্পতা আছে, সেটা সে হয়তোবা শরীরের মধ্যে অত বেশি বুঝতে পারছে। কোনো কোনো সময় সে শুয়ে থাকলে অথবা বসে থাকলে তার শরীরের প্যাটের মধ্যে একটা বাম পাশে একটা চাকা অনুভূত হবে, একটা মাংসপিণ্ডের মতো, যেটাকে আসলে আমরা এটা বলি লিহা অথবা বাংলায় বলি যে লিহা অথবা স্প্লিন, ইংরেজিতে আমরা স্প্লিন বলে থাকি, সেটা সেটা তার হাতে ধরা পড়বে। সে ডাক্তারকে যেয়ে বলবে আমার প্যাটের মধ্যে একটা বিশেষ একটা মানে হৃৎপিণ্ডের মতো একটা দলার মতো জিনিস আমার অনুভূত হচ্ছে, এটার জন্য আমি শুইলে এদিক ওদিক নড়াচড়া করে, সেটা দিয়েই অনেকটা রোগী ডাক্তারের কাছে তার রোগের লক্ষণটা প্রকাশ করে থাকে। দেশে বর্তমানে আসলে ক্যান্সার চিকিৎসার অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। যেটা বলি যে আমরা যদি ক্যান্সার চিকিৎসার ইয়েকে ভাগ করি, মানে চিকিৎসা অবস্থাটাকে ভাগ করি, প্রথম ক্যান্সার প্রথম আমাদের ডাক্তারের কাছে যাওয়া রোগীদের, সেই ক্ষেত্রেও অনেকটা তাদের কুসংস্কার মুক্ত অনেকটুকু আগের থেকে উন্নতি হয়েছে, কুসংস্কার থেকে মানে সরে আসার পরবর্তীতে ডাক্তার যে চিকিৎসা ডায়াগনোসিস করবে, ডায়াগনোসিস অবস্থাটা মোটামুটি আমাদের এখন সব ব্যবস্থাই আমাদের আছে, পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা, তবে কিছু কিছু আমাদের অধিকতর উন্নত পরীক্ষা ব্যবস্থা আমাদের এখন পর্যন্ত আমাদের নিকটত্ব প্রতিবেশী দেশ থেকে আমাদের নিতে হয়। সেটা আমাদের যদি একটু অতিক্রম করতে পারি অথবা এটা যদি আমরা একটু মিনিমাইজ করতে পারি তাহলে হয়তো বা ওই ডায়াগনোসিস ব্যবস্থাটা আরও একটু আমরা উন্নত করতে পারবো, যাতে ভুল ডায়াগনোসিসটা হবে না আর কি। আর তৃতীয়ত চিকিৎসা উপকরণ, চিকিৎসা উপকরণের মধ্যে আমাদের সুদক্ষ জনবল, চিকিৎসা উপকরণের মধ্যে আমাদের অবকাঠামো, চিকিৎসা উপকরণের মধ্যে আমাদের যে ঔষধের অবস্থা, আমাদের তিনটা জায়গায় আমাদের অভূতপূর্ব উন্নতি হয়েছে। যেমন
সুদক্ষ জনবল বলতে আমাদের যে রক্ত ক্যান্সারের চিকিৎসক হিমেটোলজিস্ট রক্ত রোগ বিশেষজ্ঞ আমাদের এখন প্রায় আগে একেবারেই ছিল না, এখন প্রায় 200 কাছাকাছি আমাদের হিমেটোলজিস্ট দেশের মধ্যে আছে এবং আরও কিছু পাইপলাইনে আছে, তারা হয়তো বা খুব অচিরেই সুদক্ষ জনবল হিসেবে বেরিয়ে আসবে। আর অবকাঠামো বিভিন্ন ধরনের আমাদের মেডিকেল কলেজের পুরাতন 8টা মেডিকেল কলেজের মধ্যে কিন্তু অবকাঠামো হেমাটোলজি বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ওখানে স্যাচুরেটেড যেটা বলবো আমরা পূর্ণ জনবল আমাদের নিয়োগ হয়তো বা হয় নাই, সবাই ঢাকা কেন্দ্রিক থাকতে চায়। এই ঢাকা কেন্দ্রিকতাটা যদি আমাদেরকে অতিক্রম করতে পারি অথবা ওভারকাম করতে পারি, সবাই যদি বিভিন্ন যেই সরকার যে ব্যবস্থাটা করেছেন যে পুরাতন 8টা মেডিকেল কলেজে রক্তরোগ বিভাগ অথবা ব্লাড ক্যান্সার বিভাগ তৈরি হয়েছে, সেখানে যদি সব সুদক্ষ সমানভাবে সমান্তরালভাবে যদি সবাই পদায়িত হয় এবং তারা যদি তাদের কাজটা ঠিকভাবে পালন করে, তাহলে আর ওই বাইরে যে অত্যন্ত অঞ্চল থেকে ঢাকামুখী রোগীদের আর আসতে হবে না। তা আমরা চাই যে ব্লাড ক্যান্সার চিকিৎসাটা যাতে তার দোরগোড়ায় থাকে, কারণ ব্লাড ক্যান্সার চিকিৎসা যেমন মরণ ব্যাধি তেমন ব্যয়বহুল চিকিৎসা। সবচেয়ে সৌভাগ্যের খবর হলো অথবা সুখবর হলো আমাদের দেশীয় কোম্পানিগুলো এখন এই ব্যাপারে অনেক মনোযোগী হয়েছে, তারা কিন্তু আমাদের দেশেই বিভিন্ন ধরনের বাইরে থেকে মলিকিউল এনে আমাদের দেশেই বাজারজাত করছে এই ওষুধগুলো, এবং তাদের এই যে দামটা তাদের মূল্যটা অনেকটুকু তাদের হাতের নাগালে রুগীদের হাতের নাগালে নিয়ে এসছে, যার ফলে রুগীরা ওষুধের উপকরণও পেতে তাদের খুব একটা ব্যাগ পেতে হচ্ছে না, এবং সুদক্ষ জনবল যদি সমান্তরালভাবে সে কাছে তার দোরগোড়া পায় সেক্ষেত্রেও সে তার চিকিৎসাটা সহজলভ্য হয়ে যায়। আর তৃতীয়ত অবকাঠামোর অবস্থা, অবকাঠামো প্রত্যেক মেডিকেল কলেজে যে জায়গাগুলো ডিপার্টমেন্ট তৈরি হয়েছে ওই ডিপার্টমেন্টের যে প্রয়োজনীয় অবকাঠামো এটা যদি আরও সুন্দরভাবে সাজানো যায় অথবা এটা যদি কোনো বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মধ্যে না পড়ে, তাহলে কিন্তু চিকিৎসা ব্যবস্থাটা খুব সুন্দরভাবে তার বাসার কাছেই তার নিকট মানে ঘরের কাছেই সে ব্লাড ক্যান্সার এবং সব ক্যান্সারের চিকিৎসাগুলো পেয়ে যাবে। তো সবচেয়ে সুখের বিষয় হলো সরকার কিন্তু 8টা বিভাগীয় শহরে কিন্তু ক্যান্সার ইউনিট স্থাপন করছে, এটা একটা সুখের খবর। কিন্তু এই যে ক্যান্সার ইউনিট স্থাপন করার পাশাপাশি এইটা চালানোর জন্য যে ড্রাইভিং ফোর্স সুদক্ষ জনবল এটা কি তৈরি হচ্ছে সেটা আমার প্রশ্ন। এই সুদক্ষ জনবল তৈরি করার পিছনে যদি আরও মনোযোগী না হয় তাহলে পাশাপাশি কারণ সুদক্ষ জনবল রাতারাতি তৈরি হয়ে যাবে না, এটারও ব্যবস্থা এখন থেকে নিতে হবে এবং খুব সুন্দরভাবে যাতে প্যারালালি সমান্তরালভাবে যে অবকাঠামোর পাশাপাশি সুদক্ষ জনবলও তৈরি হয়ে যায়, যার ফলে এই যে স্ট্রাকচারগুলো আর পড়ে থাকবে না এবং এই স্ট্রাকচারগুলো ড্রাইভ করার জন্য ড্রাইভারেরও অভাব হবে না। সেক্ষেত্রে আমি মনে করি যে পাশাপাশি সুদক্ষ জনবল তৈরিতেও খুব মনোযোগী হওয়া উচিত এবং অবকাঠামো তো সুন্দরভাবে তৈরি হচ্ছে, আশা করি অদূর ভবিষ্যতে আমাদের ক্যান্সারের রোগীদের বিশেষ করে ব্লাড ক্যান্সারের রোগীদের আর বিদেশে যেতে হবে না। ব্লাড ক্যান্সারের আসলে প্রতিরোধের বিভিন্ন ধরনের ক্যান্সার বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা রয়েছে, বলে আমাদের যে জেনারেল ক্যান্সার যদি বলি আমাদের এই টোবাকো গ্রহণ, যেমন টোবাকো গ্রহণ থেকে আমাদের বিরত থাকা, অ্যালকোহল গ্রহণে বিরত থাকা, একদম বডিকে ফিট রেখে বিএমআই যে স্বাভাবিক বিএমআই শরীরের যে প্রয়োজনীয় সুস্থ বিএমআই যেটা এটা নিয়ন্ত্রণ করা, আর পরিবেশের মধ্যে যে ধরনের ভাইরাসগুলো আমাদের আনাগোনা করছে সেই জন্য এই প্রতিরোধমূলক ব্যবস্থায় ভাইরাসগুলো যাতে আমাদের সংক্রমিত না হয় আমাদের বডির ইমিউন সিস্টেমকে শক্ত করা এবং আমাদেরকে সবসময় অ্যাক্টিভ থাকা, আমরা সবসময় অ্যাক্টিভ থাকা, আমরা যাতে মানে কর্মক্ষমতা হারিয়ে না ফেলি, আমাদের যে অ্যাক্টিভিটি কমে না যায়। আর বিভিন্ন ধরনের ব্লাড ক্যান্সারের যে আমরা যেটা আমরা ক্রনিক মায়েলোয়েড লিউকেমিয়া বললাম তেজস্ক্রিয়তা পরিহার করি বিভিন্ন ধরনের রেডিয়েশন ফিল্ডে এবং বিভিন্ন ধরনের এই যে খাদ্যে অ্যাডাল্টারেশন যেটাকে বলি প্রক্রিয়াজাতকরণ, যে বিভিন্ন ধরনের রঙিন উপাদানগুলো যে খাদ্যের মধ্যে দিচ্ছে এগুলির মনিটরিং করা, এগুলিকে নিয়ন্ত্রণ করা। আর যেটা পারবো না আমরা, যেটা আমাদেরকে এটাকে বলি যে আমাদেরকে জন্মগতভাবে আমাদের ইনহেরিটেড যদি মিউটেশন থাকে, এই মিউটেশনগুলো যদি হঠাৎ করে হয়ে যায় সেটা আমাদের আর আমাদের হাতের মধ্যে নাই, সেটা হয়তো আমাদেরকে সৃষ্টিকর্তা যদি আমাদেরকে এই মিউটেশনগুলো চেঞ্জ করে দেয় তখন তো আমাদের আর হাতে থাকে না। তবে আমাদেরকে সব সময় সতর্কতা অবলম্বন করতে হবে যে জেনারেল ক্যান্সারের যে রুল বডি ফিট থাকা, খাদ্যদ্রব্য ভেজাল প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ করা, বিভিন্ন ধরনের অ্যারোমেটিক ওই যে রঙিন উপাদান দেখে ওখানে আমরা যে ঢুকে যে ওদিকে বেশি মানে যাতে ওই আমরা
ইয়ে হয়ে না যায়, খাওয়ার জন্য গ্রহণে খুব একটা আসক্তি হয়ে আসে হয়ে না আসে। তারপরে যে অ্যালকোহলের মাত্রা বন্ধ করে দেওয়া, সেফ সেক্সে আমরা অভ্যস্ত হওয়া দেখা যাবে বিভিন্ন ধরনের, তারপরে আর যে জিনিসটা ভ্যাকসিনেশন, আমাদের বিভিন্ন ধরনের ভাইরাস যাতে এই যে পরিবেশের মধ্যে রয়েছে এই ভাইরাসগুলো যাতে ভ্যাকসিনেটেড হয়ে যেতে পারে। হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন রয়েছে, হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন নিয়ে নেই, তাহলে ভ্যাকসিন নিলে আমাদের হয়তো বা আর রোগটা পরবর্তীতে ভাইরাসটা ঢুকতে পারবে না, এই ঢুকে আমাদেরকে কোষের নিয়ন্ত্রণ আমাদেরকে মানে চেঞ্জ করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। এইভাবে আমাদেরকে কিছুটা সতর্কতা অবস্থা অবলম্বন করলে অথবা আমরা যদি একটু ঝুঁকিগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি, চিহ্নিত করতে পারি, এই ঝুঁকিগুলো থেকে যদি আমরা একটু দূরে থাকতে পারি, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের শুধু ব্লাড ক্যান্সার কেন সব ক্যান্সারকেই আমাদের নিয়ন্ত্রিত রাখা সম্ভব অথবা আমাদের প্রতিরোধ করা সম্ভব। ক্যান্সার যখন হয় তখন তারা কিন্তু প্রকাশ করতে অনেকটা দ্বিধাদ্বন্দ্বে থাকে, সহজে প্রকাশ করতে চায় না, অথবা তার খুবই নিকটাত্মীয় অথবা নিকটের নিকটজনের কাছেও সে ঠিক জিনিসটা প্রকাশ করে না। বাই দিস টাইম এই ক্যান্সারটা ধীরে 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 কিন্তু অ্যাডভান্স হতে থাকে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে, তখন কিন্তু চিকিৎসা ব্যবস্থাটা অনেক কঠিন হয়ে যায় এবং রোগী কিন্তু পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে আমাদের যে এই যে আজকে অ্যাওয়ারনেস ডে, এটাকে বলতে হবে আপনি ক্যান্সারকে লুকাবেন না, ক্যান্সারের লক্ষণ অথবা এই ধরনের লক্ষণ যারা ডাক্তাররা ক্যান্সারের যে লক্ষণ বলে মনে করেন, এই ধরনের ক্যান্সারের লক্ষণ যদি আপনি কোনো কারণে অথবা আপনার শরীরে পরিলক্ষিত হয়, সাথে সাথে আপনি নিকটস্থ ডাক্তার অথবা কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন, ওনাকে বলেন আপনার কী হয়েছে এবং সেই ডায়াগনোসিসের কোন স্টেজে কীভাবে প্রাথমিক অবস্থায় যদি ধরতে পারে তাহলে আপনাকে সঠিক চিকিৎসাটা দিয়ে সঠিকভাবে আপনাকে সুস্থ করে তুলতে পারবেন।